আমরা প্রথম দেখছি যে কিভাবে সিম্পল সিরাপ তৈরি করতে হয় এখন আমরা যে জিনিসটা করব সেটা হলো সবচেয়ে সহজ একটা শরবত যেটা আমরা সবাই পছন্দ করি আর এই গরমের দিনে লেবুর শরবতের কোনো তুলনা নাই তো আমি একটু টুইস্ট আনছি এখানে লেবুর শরবতটার রিয়েল অথেন্টিসিটির সাথে কিভাবে আপনারা সুন্দর মতো গ্লাসে ঢালতে পারেন এই ব্যাপারে আমি কথা বলবো তো আমি কিছু কয়েকটা জিনিস করছি একটা জিনিস আমি করছি যে ছোট ছোট কন্টেনারে পানি দিয়ে ছোট ছোট স্লাইস করে লেবু ঢেলে দিছি তো এই বড় বড় আইসগুলো আমি গ্লাসে ঢাইলা তারপর শরবতটা দিব তো ঠিক আছে আসুন তাহলে দেখা যাক কি করা যায় তো লেবুর শরবতে অবশ্যই আমাদের ফ্রেশ স্কুইজ লেমন জুস দরকার হবে তো আপনার অবশ্যই একটা স্কুইজের দরকার রাইট লেবুকে স্কুইজ করার জন্য তারপর একটা স্ট্রেইনার দরকার এখানে তিনটা লেবুর জুস আছে তো তিনটা লেবুর জুসের মধ্যে আমি আবার একটা লেবুর জেস্টটা করছি লেবুর জেস্ট যেটা বলি লেবুর উপরের ছিলকার যে অংশটা ঠিক না তো এটা আমি এর আগে দেখাইছি কিভাবে করতে হয় তো আমি এখানে আরেক সবটুকু নিব কারণ সুন্দর একটা ফ্লেভার আনার জন্য কারণ এটার মধ্যে আপনার কমপ্লিটলি লাইক ন্যাচারাল অয়েল যে ফ্লেভারটা থাকে এটা লেবুর উপরে ছিলকাতে থাকে নট দ্য হোয়াইট পিটস এটার পরে যে হোয়াইট অংশটা থাকে ওইটা আবার বিটার তো ওইটা করলে হবে না তো যাই হোক আমি জেস্টার দিয়ে একটা সবাই একটা মাইক্রোপ্লেন বা জেস্টার কিনে নেবেন তাহলে জিনিসটা সুবিধা হয় তো যাই হোক আমরা এখানে একটু এই জিনিসটা লেবুর জেস্টের সাথে লেবুর জুসটা আমরা মিক্স করে নিলাম আমাদের সাথে পানি আছে আমাদের মিক্স করার জন্য একটা একটা ছোট্ট স্প্যাচুলা দরকার হবে যেটা আমার কাছে আছে অলরেডি আর কি জিনিস দরকার হবে অবশ্যই সিম্পল সিরাপ সুগার দরকার হবে তো সিম্পল সিরাপ কিভাবে করতে হয় আমি আপনাদেরকে বলে দিছি তো আমি এখন ফ্রিজ থেকে সিম্পল সিরাপটা বের করি তো এতটুক পানির জন্য আমার মনে হয় এক কাপের মতো সিম্পল সিরাপ লাগবে তো চিনিটা আপনার নিজস্ব পরবর্তীতে যখন খাবেন সিম্পল সিরাপ থেকে দুই এক চামচ আপনি অ্যাডিশনাল অ্যাড করে নিতে পারেন আপনার নিজের চিনির স্বাদ অনুযায়ী তারপরে আমরা যেহেতু লেমন জেস্ট করছি জেস্টটা লেবুর জুসের মধ্যে আছে তো আমি স্ট্রেইনারটা দিয়ে তো চেষ্টা করব যাতে ওই জেস্টটাকে ধরে রাখার তাহলে মুখে আর ওই ওই ছাবার মতো জেস্টটা বাজবে না তো অনেকে স্ট্রেইনারে দিয়ে অনেক নাড়াচাড়া করে কিন্তু আমি সাধারণত ট্যাপ করি আপনি যখন ট্যাপ করবেন তখন ইউ আর ক্রিয়েটিং এ ভাইব্রেশন ইন এ স্ট্রেইনার তখন যেটা এটা ছাপার মধ্যে যা যা আছে এগুলো সব যতটুকু লিকুইড আছে সব লিকুইডই পড়ে যাবে তো ঠিক আছে এটা আমরা রেখে দিই সাইডে তো তারপরে হলো আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো নাড়া দিতে হবে রাইট তো আমরা নাড়া দিলাম তো যেহেতু রোজা এখন আমি ট্রাই করব না এখন আমাদের দিনের বেলা রোজার তো ইফতারের সময় ট্রাই করে দেখব কেমন হয়েছে তো চিনিও দেওয়া হয়ে গেল লেবুও দেওয়া হয়ে গেলো পানিও দেওয়া হয়ে গেলো রাইট এখন হলো পরিবেশনের পালা তো পরিবেশনের যে জিনিসটা করতে হবে সেটা হলো ডেফিনেটলি আমরা একটা হোয়াইট টল গ্লাস নিব তো হোয়াইট টল গ্লাসের মধ্যে আমরা কতগুলো আইস ঢেলে দিই আপনার যতগুলো দরকার এবং প্রতিটা আইসের মধ্যে একটা করে লেবু আছে এক স্লাইস করে লেবু আছে ঠিক আছে আমি ধরেন এরকম চার পাঁচটা দিলাম ঠিক আছে দেওয়ার পরে যে জিনিসটা আমাদের করতে হবে এটা একটু সরিয়ে রাখি তো আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো আমরা এইটাতে ঢালবো তো এই হলো আমাদের বিউটিফুল লেবু শরবত আমাদের লেবু শরবত লেমনেড যেটা আমেরিকাতে বা ইউরোপে আমরা বলি লেমনেড বিউটিফুল লেবু শরবত এখন আপনি যদি দেখেন আমার মনে হয় আমরা একটু একটু ক্লোজ আপ নেই এটাতে তাহলে লোকজন দেখতে পারলো যে হ্যাঁ লেবু শরবতটা লেবুগুলো এরকম ভেসে ভেসে আছে মনে হয় কাঁচা কিন্তু এটা আইসের ভিতরে দেওয়া